হ্যালো বিউটিফুল পিপলস, আজকে আমার এই টিউটোরিয়ালটি হচ্ছে শুধুমাত্র মোবাইল ইউটিউবারদের জন্য, যারা পিসি ছাড়াই মোবাইলে টিউটোরিয়াল আপলোড করেন বিভিন্ন ক্যাটাগরির, কিন্তু তারা ভাইরাল যে ট্যাগসগুলো আছে ওই ট্যাগসগুলো ইউজ করতে পারে না মোবাইলে। তো ওনাদের জন্য কিভাবে ভালো ভিডিওর ট্যাগসগুলো আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন, তাদের জন্যই এই টিউটোরিয়াল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা একটা শুধুমাত্র একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে ভাইরাল ভিডিওগুলোর ভাইরাল ট্যাগগুলো আমরা কালেক্ট করতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে গুগল প্লে স্টোরে গেলাম। এরপর যাওয়ার পর ট্যাগ ইউটিউব নামে একটা সফটওয়্যার আছে, ওইটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ট্যাগ ইউটিউব, সরি। তো যাওয়ার পর আমার এখানে ইনস্টল করাই আছে এই সেম লোগোরই, এই লোগোটি পাবেন আপনারা। এই লোগোর যে সফটওয়্যারটি আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যারের যে লিঙ্কটা এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখান থেকে ওপেনে যাওয়া যাক। যাওয়ার পরে সফটওয়্যারটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এখানে লেখা আছে গেট ট্যাগস ফ্রম ইউআরএল। তো আপনি যেই ভিডিওটি আপনার সেম ক্যাটাগরির যে ভিডিওটি থেকে আপনি ট্যাগসগুলো কালেক্ট করতে চান, তো ওই ভিডিওটির আপনি ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। এই জন্য আমাদেরকে যাইতে হবে সর্বপ্রথম ইউটিউবে। আমরা ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর আমরা যে কোনো ভিডিও, ধরুন এই পদ্মাবতী মুভিটারই ধরেন ভিডিওটা, এই ভিডিওটাতে গেলাম। যাওয়ার পর এখানে এখানে যে ইউআরএলটা আছে উপরে উপরে যে ইউআরএলটা আছে এটা কপি অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করার পর এই ইউআরএলটাই আপনার ওই সফটওয়্যারে গেট ট্যাগস সরি গেট ট্যাগস ফ্রম ইউআরএল এ চাইতে হবে। যাওয়ার পর এখানে জাস্ট পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পর চেক চেক নামে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ভিডিও সার্চ করার পর এরপরে দেখুন এখানে যতগুলো ট্যাগ ইউজ করা হয়েছে ওই ভিডিওতে, সব ভিডিওর নাম সহ হেডলাইন সহ ওইখানে ট্যাগসগুলো চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এগুলো জাস্ট সিলেক্ট করবেন, এভাবে জাস্ট সিলেক্ট করবেন, এভাবে জাস্ট জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। লেটার এখান থেকে সবগুলো একসাথে কপি করবেন, কপিড অল ট্যাগস ফ্রম ভিডিও। এখান থেকে সবগুলো কপি করছেন, কপি করার পর এরপরে আপনি আপনার নিজস্ব ভিডিওতে যাবেন। নিজের ভিডিওতে গিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। তো বন্ধুরা এখানেই এতটুকুই আজকের টিউটোরিয়াল। তো কোনো কোশ্চেন থাকলে আপনারা নিচে কমেন্টস বক্সে জানাতে পারেন। ফর ওয়াচিং।